বন্ধুরা, আজকে আমরা একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের ফেভারিট চ্যানেল বেস্ট অফ ক্লাসারে। তো আগের ভিডিওর কথা মতো আগের ভিডিওতে তোমাদের বলেছিলাম যে নেক্সট প্ল্যানিংতে অ্যাডভান্স রিওয়ার্ড তোমাদের আমি বলে দেবো। তো সেই কথা মতো আজকে সেই বিষয়ে একটা ভিডিও আপলোড করেছি। তো আমাদের যে নেক্সট প্ল্যানিংটা আসছে সেপ্টেম্বর 10 থেকে সেপ্টেম্বর 16 পর্যন্ত, সেই ক্ল্যানিংসটার ম্যাক্স পয়েন্ট পার প্লেয়ার হবে 4000। তো সেই ক্ল্যানিংসের টায়ার ওয়ানে ক্ল্যান এক্সপি থাকবে 20 এবং রিওয়ার্ডে থাকবে রিসোর্স এবং জেম 20টা। তো এর মধ্যে সাধারণত আমার মতে রিসোর্সটা নেওয়াই বেটার। টায়ার টুতে ক্ল্যান এক্সপি থাকবে 40 এবং রিসোর্স এবং ওয়ার্লিং থাকবে। এতে আমার মতে ওয়ার্লিং নেওয়া ভালো। এবার তোমাদের যেটা ইচ্ছা তোমরা সেইটাই চুজ করবে। টায়ার থ্রিতে ক্ল্যান এক্সপি থাকবে 60, রিসোর্স থাকবে এবং জেমস থাকবে। আমার মতে জেমস নেওয়া ভালো, কারণ আগে প্রথমটাতে আমি রিসোর্স চুজ করেছিলাম। তো টায়ার ফোরে ক্ল্যানেক্সটি থাকবে 80 এবং পোশান থাকবে। এখানে পোশান পাওয়ার পোশানও দিতে পারে অথবা রিসোর্স পোশান বা ট্রেনিং পোশানও দিতে পারে। তো এটা মূল। 5 নম্বর টায়ারে ক্ল্যানেক্সটি থাকবে 100। তো 5 নম্বর টায়ারে দুটো বুক থাকবে এবং 80% এলিক্সার থাকবে। দুটো বুকের মধ্যে থাকবে বুক অফ স্পেলস এবং বুক অফ ফাইটিং। তো আমার মতে আমি বুক অফ ফাইটিংটাই নেব। তোমরা কি নেবে সেটা আমার কমেন্ট বক্সে জানাবেন। টায়ার 6টা হলো মেইন টায়ার। এখানে ম্যাক্স পয়েন্ট 50000। এখানে একটা বুক এবং 5টা ট্রেনিং পোশন এবং ওয়ার্লিং দিচ্ছে। সেই বুকটি হলো বুক অফ হিরো। যাদের হায়ার লেভেল টাউন হয় যেমন টাউন হল 9, 10, 11, 12, তাদের এই বুকটা খুবই প্রয়োজন। বুক অফ হিরো। তো কথা মতো আমি আপনাদের নেক্সট প্ল্যান গেমসের রিওয়ার্ডগুলো বলে দিয়েছি। যদি চেঞ্জ হয় তো আমি আপনাদের আরও একটি ভিডিও বানিয়ে দেখিয়ে দেবো। যারা যারা আমার চ্যানেলটি ভিডিও প্রথমবার দেখছেন তারা প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বটনটি দাবিয়ে দেবেন এবং প্লিজ একটা করে লাইক দিয়ে দেবেন। Peace.